हेलो गाइज गुड इवनिंग वेलकम बैक टू माय चैनल विद समाप्ति घोष ब्लॉग। तुम्हारा सबाई कैमन आशा करो तुम्हारा सबाई खूब भलो सुस्थ आओ भलो तुम्हारे आशीर्वाद। तो देखते ही पाच हमें बैरिए पड़े जो सजुकुजु कर मैं कौन निश्चय बेरोब तो आज के कथा बेरोब बोल तो कथा बेरोब बोल तो बेरोब हे आज के कल के तो शिवरत्रि पुजो शिवरत्रि तो ना श्रावणे श्रावण मासे सोमवार कल के प्रथम सोमवार से जो आज के एक बजार करते जाब कल के पुजो देव बोले तो आगे बियार आगे बारो मास करतम सोमवार तो एखन तार होये उठे ना माने डोनेशना हार पर थेके माने पुजो करी ठीक अतटा माने आर कि नियम करे करा हय ना माने सकाले करी पुजो जस्ट तो तार जोन्नो श्रावण मासे सब सोमवार कोटा करब भाबछि। तो तार जोन्नो आज के एक बिकेले एक मार्केटिंग करते जाब माने जा जा लागे आर कि शिवरात्रि पुजो माने शिव पुजो आर कि सेगुलो आर कि आनते जाब। तो ए जे एदिके तोमादेर दादा भाई झोला निये रेडी डोनेशनाओ रेडी हये गेछे। तो एबार आमिओ एकटा बाजार निएछि माने आमि ठाकुरेर सब सरंजामगुलो नेबो बोले एकदम মানে একটা শুদ্ধ ব্যাগ নিয়েছি নতুন একটা। তোমাদের দাদা ভাই এমনি সবজি বাজার করবে বলে আলাদা একটা ব্যাগ নিয়েছে। তো চলো সবাই থাকো দেখা হচ্ছে যেতে যেতে। এই যে দেখো দরজার সামনে ওইগুলো লাগিয়েছি বলে খুলতে করতে লাগাতে খুব অসুবিধা হচ্ছে। কী গো নামগুলো আর ওগুলো নাম আমি সঠিক বলতে পারছি না। ওই যে দরজার নিচে দেখতে পাচ্ছ ডোডোসোনা মানে ওই হাত পা ওর চিপটে যায় বলে এই কারণে তোমাদের দাদা ভাই অনলাইনে অর্ডার দিয়েছিলো তো কালকে এসেছে তো আবার লাগানো হয়েছে। তো যাই হোক চলো বেরিয়ে পড়ি সকাল সকাল না আবার লেট হয়ে যাবে। এখানে আবার মেঘলা মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছ বৃষ্টি আসতে পারে। ছাতা নেওয়া হয়নি তো তো চলো ছাতাটা নিতেই ভুলে গেছি। নিয়েছ দুটো একটা ছাতা যদি বৃষ্টি আসে ভিজে যাবো তো তো চলো গাইজ আরেকটা ছাতা নিই তো দেখা হচ্ছে সঙ্গে দেখো বলেছি তো অনেকদিন পর আর কি বেরোলাম আজকে বাইরে। তো ডোডোসোনা খুব আর কি আনন্দ হচ্ছে আমার তো বেরিয়ে খুব মানে এই যা ওই যা যা দেখছে আর কি ওরকম করছে আর কি। তো দেখো এখন এদিক ওদিক দেখছে গুলগুল করে। আর তোমার দাদা ভাইয়ের হাতে ব্যাগ আমার হাতে একটা ব্যাগ দুটো ব্যাগ দুজনের হাতে। তো বৃষ্টি আসবে বলে আর কি বাইকটা নিয়ে আসা হলো না। তো বৃষ্টি আসলে তখন তো আর ছাতা ধরা যাবে না। আর ডোডোসোনার তো রেনকোট নেয় আর আমার রেনকোটটা আর বলে না বাড়িতে সেই রেখেই চলে এসেছি প্রত্যেকবার যাই মনে থাকে না। তো এবার মনে করে শীত পড়ে গেলেও সেই নিয়ে আসবো আগে রেনকোট মানে মানে কী বলতো বৃষ্টিটা বেশি হয় তো কত কাকে কা কা করছে আজকে। আবার তো আমরা এখানটায় গোল মার্কেটে চলে এসেছি তো এটাকে গোল মার্কেট বলে এটা এটা রাউন্ড আছে বলে তার জন্য গোল মার্কেট মানে চারিদিকে সব কিছুই পেয়ে যাবে এখানটায়। তো এখানটায় আমরা সদর হচ্ছে সেরকম কিছু নিই না তো আর একটু যাবো বাজারের সাইডে ওখান থেকেই নেবো বাজার করব। তো কী কী নেবো সব শেয়ার করবো তোমাদের সাথে। আসতে আসলে তোমার দাদা ভাইয়ের সাথে আমি হাঁটতে পারছি না জোরে জোরে হেঁটে চলে যাচ্ছে আগাম। চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমরা বাজারের দিকে ঢুকে পড়েছি। তো এই যে দেখো তোমাদের দাদা ভাই ডোডোসোনাকে নিয়ে যাচ্ছে আর আমি পেছনে পেছনে যাচ্ছি আর কি ক্যামেরা নিয়ে আর কি ভিডিও করতে করতে তোমাদের সাথে সব শেয়ার করব বলে। তো দেখো বৃষ্টি হচ্ছিলো তো এখন একটু থেমেছে বৃষ্টি সারা দিন বৃষ্টি আর বলো না সারা দিন রাত লেগেই রয়েছে বৃষ্টি বৃষ্টি আর থামার নাম নাই। তো এখন থেমেছে তো ভাবলাম আজকে একটু বেরোই এখন কালকে যেহেতু শিবরাত্রি পুজো তো আজকে শিবরাত্রির পুজোর বাজার মানে বাজার করে রাখবো তাহলে কালকে কোনো তাড়া থাকবে না। তো সেহেতু আজকে বিকেলেই সব করে রাখবো। তো দেখো দশকর্মা দোকানে আমরা চলে এসেছি তো প্রথমে একটা মধু নিয়ে নিলাম তো আর বলো না মধু তারপরে ঘি সব কিছুই ছিল আর বলো না ডোডোসোনা সব নষ্ট করে দিয়েছে। তো ভাবলাম ঠাকুরকে তো আর দেওয়া যাবে না সেইগুলো তো ভালো করে আবার নিয়ে করে নিলাম আর কি মানে নতুন ঘি মধু। তো আবার দেখো মিষ্টির দোকানে চলে এসেছি তো এবার আমি না দুধ নেব একটা মানে কালকে দেব বলে ঠাকুরকে। তো আর বলো না তোমাদের দাদা ভাই ডিউটি যাবে বলে এই কারণেই আমি কিনে রেখেছিলাম তো তোমাদের দাদা ভাই আর ডিউটি যায়নি ছুটি নিয়েছিল। তো যাই হোক ওখানে একটা দুধ নিয়েছি তো দুধটা আর বলো না নষ্ট হয়ে গেছিলো সকালে তো তোমাদের দাদা ভাই আবারও সকালে গিয়ে আবার এনে দিল। তো আবারও দেখো আমরা মুদিখানা দোকানে এসেছি তো একটা ঘিয়ের প্যাকেট নিয়েছি সাবু নিয়েছি আর বিরিয়ানি মশলা শেষ হয়ে গেছে তো বিরিয়ানি মশলা একটা আর একটা কি যেন পাঁপড় নিয়েছিলাম। তো দেখো আবার মিষ্টির দোকানে চলে এসেছি এবার ঠাকুরের জন্য সন্দেশ নেব সন্দেশ বলতে ওই সাদা মিষ্টিগুলো নেব আর কি।
তো সাদা মিষ্টি হয়ে নেওয়া হয়ে গেলে তো এবার একটু ব্রেড প্যাটিস নিয়ে নেব। তো আমরা অনেক আগেই বাজার করে চলে এসেছি, তো এসে সন্ধ্যা দেখালাম, তো পরে দেখাচ্ছি কি কি এনেছি বাজার করে। তো আর তোমাদের দাদাভাই এই এক প্যাটিস নিয়ে এসেছে, ব্রেড প্যাটিস, তো ব্রেড প্যাটিসটা খাবো, আরো কি কি নিয়েছি সবই দেখাবো। তো চলো বার করি ওটা আগে। তো দেখো ব্রেড প্যাটিসটা প্যাকিং করে এনেছি এই কারণে, প্যাক করে তো বৃষ্টি পড়ছিলো, তার উপরে ঠাকুরের জিনিস নিচ্ছি এই কারণে। তো ওটা তো আলাদা ঝোলা নিয়ে গেছিলো, তোমাদের দাদাভাই আলাদা একটা থলি নিয়ে গেছিলো, তো ওই ব্যাগেই নিয়ে নিয়েছিলাম। তো দেখো প্যাটিসটা কেমন হয়ে গেছে, তো প্যাক করে এনেছি। তার বলো না আস্তে আস্তে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো, তো ভাগ্যিস দুটো ছাতা নিয়েছিলাম, তাই তো যাই হোক তাড়াহুড়ো করে আর কি চলে এসেছি বাজার করে। তো এবার আমরা একটু খিদেও পেয়ে গেছি, একটু খিদে খিদে পেয়ে গেছে, তো ভাবলাম একটু প্র্যাকটিসটা খেয়ে নিই। তো তোমাদের দাদাভাই ডোরোসোনাকে নিয়ে বসে আছে, চলে এবার আমরা বেড প্র্যাকটিসটা খেয়ে নিই। তো খুবই ভীষণ টেস্টি, খেতে খুবই ভালো লাগে। তো ওইদিকে ডোডোসোনাও খাচ্ছে, তো ও খুব ভালোবাসে খেতে আর কি, তো ওকে দিই না কারণ ও এখন ছোট, তো তো সেই জন্য দিতে চায় না, ঝাল টাল আছে অনেকটা, মানে ঝাল দেওয়া থাকে। তো এটা হেভি টেস্টি আর কি, যখনই যাই এটা আমার খেতে ইচ্ছে করে বাজার বেরোলেই, তো এটা খাবোই আগে মাস্ট, এটা মানে খুব ভালো লাগে। তো তোমাদের দাদাভাই বলো জিলিপি খাবা না পকোড়া খাবা, ব্রেড পকোড়া, আমি বললাম ব্রেড পকোড়া অবশ্যই। তো দেখো ডোরোসন ওইদিকে খাচ্ছে, তো ওকে একদিকে সাদা অংশ ছিল ওইদিকেরটা দিয়েছি আর খাচ্ছে, আর দেখো ডোরোসন আমার মুখ থেকে আর কি নিতে যাচ্ছে, তো ওকে একদিকে সাদা অংশ ছিল ওটাও দিলাম, ও আর খুবই আনন্দ আর কি। তো যা একটু খায় আর কি, তো একটু একটু করে খায়, তো সব রকম এখন থেকে অভ্যাস করাতে হবে তার জন্য না, তো সব কিছু একটু একটু করে খায়, যেহেতু ঝাল বলে আমরা দিতে চাই না, ওর জন্য তো আমরা তরকারিতে ঝালও দিই না। চলো দেখি, তো বাজার থেকে আমি পাঁপড় দেখেছি ললিপপের মতন, তো ওই পাঁপড়গুলো নিয়ে এসেছি, তো এখন আর কি ভাজবো আর কি। তো তোমাদের দাদাভাই বলছে ভাজো প্রথমে, গরম গরম খায় এই বৃষ্টির দিনে আর কি, তো এখানে তো বর্ষা লেগেই আছে। তো এর মধ্যে এমনি সবজি বাজার নিয়েছি, শুধু কুমড়ো এনেছি, এই যে কুমড়ো আছে তোমার, কুমড়ো কালকে সবজি রান্না করবো, ওগুলো কুমড়ো নিয়েছি, এই যে আর আর বলো না বিরিয়ানি মশলা শেষ হয়ে গেছিলো, বলে একটা বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছে, আর এই যে পাঁপড়, তো এটা এখন ভাজবো, চলো গরম গরম ভেজে নিয়ে দেখা হচ্ছে। আর ওই তো পুজোর ইয়েগুলো বললাম, তো সরঞ্জামগুলো আলাদা জায়গায় রেখেছি, ওই ব্যাগটায় আছে, তো পরে দেখাবো, তাহলে একবার দেখাবো কালকে, তো চলো সঙ্গে থাকো। তো চলো এদিকে আমার পাঁপড়গুলো ভাজা কমপ্লিট, তো যতটা বড় হবে বলে আমি নিয়েছি, তো ললিপপের মতন এক ধরনের বড় বড় পাঁপড় হয় না, তো এগুলো খেতে খুবই ভালো লাগে, তো আমি এইভাবে নিয়েছি। তো দেখো একদম ছোট ছোট আছে, কোনো মানে বাড়েইনি, যেমনকার ভেজেছি যে তেমনকারই আছে। তো এদিকে তোমাদের দাদাভাই থালা নিয়ে বসে পড়েছে, খেতে শুরু করেছে অলরেডি, আর দাদা মানে ডোরোসোনাও খাচ্ছে এদিকে। তো তো তোমাদের দাদাভাই মুড়ি নেওয়ার ধৈর্য হয়নি, তো পাঁপড় নিয়ে বসে পড়েছে, আমি আবার দুটো বললাম মুড়ি নাও, তো তোমাদের দাদাভাই আর বলো না খুবই খিদে পেয়ে গেছিলো এই বাজার নিয়ে গেছিলো আর হাঁটাহাঁটি করে। তো যাই হোক চলো এবার আমরা মুড়িটা খেয়ে নেবো, তারপরে এখনও রাতের খাবার বানাতে হবে, তো দিনের যা সবজি আছে ওই মানে খেয়ে নেবো আর কি, তো নতুন করে আর বানাবো না। তো আজকে ডিম বানিয়েছিলাম, তো ডিমের আমলেট দিয়ে ঝোল করেছিলাম, ওটাই খেয়ে নেবো। তো চলো দেখো মুড়ি টুড়ি খেয়ে আমি রুটি বানিয়ে নিয়েছি, তো এই দেখো ওই যে আলু আর ডিম একটু, আর এটাই খেয়ে নেবো আজকে। তো চলো সঙ্গে তোমাদের দাদাভাই খেতে শুরু করেছে, আর এই দেখো ডোডো সোনা, দেখো রুটির ডাব্বা নিয়ে পালালো, বাবা দিয়ে যা, আসো সোনা দিয়ে যাও, রুটি দিয়ে যাও, রুটি, হ্যাঁ দাও দাও, খোলো 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 দাও, পোড়া ওই রুটিটা খাই না, অন্য রুটি খাও, যা ভালো রুটি না, এটা না এটা না, ওটা পোড়া রুটি খাই না। তো চলো গাইস খেয়ে দিয়ে দেখাচ্ছে, দেখো ডোডোসোনা করছে। তো কালকের ব্লগটি এন্ড করতে পারিনি ডিনার করার পর, তো আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি সকাল থেকে। তো দেখো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আমি সকালে বাসনগুলো মেজে নিয়েছি ঠাকুরের, তো ধুয়ে রেখে দিয়েছি, আর একটা পুষ্পপত্র নিয়েছি, এই পুষ্পপত্রটা আমার শেষ দিন শাশুড়িমা দিয়েছিলো পুড়ে গেছিলো যখন। চলো এবার আমি কী কিনেছি বাজার থেকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তো চলো দেখতে থাকো। দেখো বাজার থেকে কী কিনেছি, প্রথমে এই কলা নিয়ে নিয়েছি, তো তিনটে কলা নিয়েছি, আমি ডোরোসোনা একটা, আর বলো না আস্তে আস্তে বাজার থেকে আস্তে আস্তে একটা নিয়ে খেয়ে নিয়েছে।
তো আর এই দেখো একটাতে মানে ফুল নিয়েছি, ফুল একটাতে নিয়েছি, একটাতে বেলপাতা নিয়েছি। তো দেখো এটা বেলপাতা, এটা হচ্ছে বেলপাতা, আর একটাতে ফুল নিয়েছি, আর নিয়েছি ঘি নিয়েছি, আর এই যে এটা শস্য নিয়েছি, আর কি নিয়েছি, আর দুধ নিয়েছি। আর বলো না, দুধটা তো বললামই খারাপ হয়ে গেছিলো, তো তোমাদের দাদাভাই আবার সকালে এনে দিয়েছিল দুধ। আর তো আর আম নিয়েছি, আর আপেল নিয়েছি। দুধটা নষ্ট হয়েছিল, তোমাদের দাদাভাই আবার ছুটি নিল বলে তাই। তো এই যে মিষ্টি নিয়েছি, আর আর এর মধ্যে সাবুটাও রেখে দিয়েছি, আর গঙ্গার জল নিয়েছি। তো সব কিছু তো এখানে কিনতে হয়, তো গঙ্গার জলও পাওয়া যায় না, তো সেহেতু কিনেই নিয়ে আসি সব কিছু। আর এই যে মধু প্রথমেই নিয়ে নিয়েছিলাম, তো মধু, তো গঙ্গা মধু, গঙ্গার জল, তারপরে তোমার ঘি, সব যা যা লাগে। দই নিয়েছিলাম, তো দইটাও দেখাচ্ছি, দাঁড়াও বার করে। এখন তো একটা হাতে ক্যামেরা করছি, আর এক হাতে বার করছি, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর প্রদীপ নিয়েছিলাম মাটির চারটে, তো চারটে সপ্তাহে পুজো করব, দেব তো, জ্বালাবো ঠাকুরের কাছে, এই কারণে নিয়ে নিয়েছি একবারে প্রদীপটা। তো এই দেখো সাবু নিয়েছি, মানে আমি খাবো বলে আজকে ফল জল খাবো বলে, আর সাবু, তো এই কারণে সাবুটাও নিয়ে নিয়েছিলাম। তো আর এই যে টক দই, তো চলো আমার সব এদিকে রেডি করে নিচ্ছি, এবার আমি জোগাড় করে নিই আস্তে আস্তে, এবার আমাকে পুজোটা করে নিতে হবে। তো দেখো আমার জোগাড় করা কমপ্লিট আর কি। তো একটা আমি থালাতে নিয়ে নিয়েছি ফুল, বেলপাতা, আর দূর্বা নিয়েছি, আর জব নিয়েছি, আর কয়েকটা আতপ চাল নিয়েছি, আর এটাই দেখো আমি তামার পাত্রে পঞ্চগর্ব বানিয়ে নিয়েছি। এর মধ্যে দুধ, ঘি, মধু, তারপরে শর্করা, আর কি বলে, আর শর্করা, আর ওই যে ফুলের পাপড়ি নিয়েছি, গোলাপের পাপড়ি, আর একটু কালো তেল দিয়ে দিয়েছি। তো এটা আমি পঞ্চগর্ব মহাদেবকে দেবো। তো প্রথমেই আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি, আর মহাদেবকে স্নানও করে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে পুজোটা করে নেব। তো এই যে আমি এইদিকে পুজো দিতে শুরু করেছি, আর ডোরেশনে এখন উঠে পড়েছে, তো তোমাদের দাদাভাই এখন একটু ক্যামেরা ধরে দিচ্ছে, সেই জন্য আর কি শেয়ার করতে পারছি। আমি একা থাকলে আর কি এই ক্যামেরা আর করতে পারতাম না। যাই হোক চলো, তোমাদের দাদাভাই আর ছুটি নিল, কেননা আমি যেহেতু পুজো করব, মানে ও রান্না বান্না করতে সব লেট হয়ে, পুজো করতে অনেকটা দেরি হবে বলো, টাইম লাগবে পুজো করলে। তো যাই হোক, তোমাদের দাদাভাই বললো আজকাল ডিউটি যাব না, তো ছুটি নিয়ে নিয়েছে। তো যাই হোক দেখো, এবার আমি পুজোটা করে নেব। তো শ্রাবণ মাসে প্রথম সোমবার আজকে, তো আমি চারটে সোমবারই করব। তো আগে বিয়ের আগে আমি 12 মাসই করতাম শিব পুজো, প্রত্যেক সোমবার করতাম, তো এখন আর করা হয়ে ওঠে না এই কাজের চাপে আর কি, ডোডোসনা হওয়ার পর থেকে, তো আমি আগে করতাম। যাই হোক চলো, তো কী কী নিয়েছি বলো তো। দূর্বা নিয়েছি, আতপ চাল নিয়েছি, চপ নিয়েছি, ফুল, বেলপাতা, আর ঘি, দুধ, মধু, দই, তো এগুলো নিয়েছি। তো এবার আমি পুজোটা করে নেব। তো ভাবছি একে বাড়ির পুজোটা করে, এখানে একটা সামনে মন্দির আছে, ওখানটায় দিতে যাব। তো আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে, তো আমি এই মানে নাইট করেই বাড়িতে পুজো করে নিলাম, তারপরে তখন ওখানে যাব, রেডি হয়ে নেব। তো কেননা আমি ভাবছি ডোডোসনা না ওঠার আগে কমপ্লিট করে নেব। তো যাই হোক, ও উঠে পড়েছে, তো কিছু তো আর করার নেই। তো এইদিকে দেখো আমি পুজোটা করে নিয়েছি, তো এবার ডোডোসনা খাবারটা আমি আগেই বসিয়ে দিয়েছি। তো আমি পুজোটা করে নিয়ে ডোডোসনাকে খাই দিয়ে তখন আবার মন্দিরে পুজো দিতে যাব ভাবছি। তো যাই হোক চলো, প্রত্যেক সোমবার করলে, শ্রাবণ মাসের চারটে সোমবার করলে সারা বছরের আর কি করা হয়ে যায়, এই কারণেই আর কি চারটে সোমবারই করব। তো এখন আমি মহাদেবকে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু মানে ওম নম শিবায় মন্ত্রটি 108 বার পড়বো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়বো, দিয়ে ফুল দিয়ে অর্পণ করে দেব মহাদেবকে। তো চলো, এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে প্রায়, তো এবার আমি বেরোবো, ডোডোসনাকে খাই দিয়ে আর কি বেরোবো। তো চলো পুরো ব্লগটি দেখতে থাকো, স্কিপ না করে, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। তো চলো।
পরে দেখাচ্ছে। তো আমি বাড়িতে পুজো করে রেডি হয়ে মানে মন্দিরে পুজো দিতে গেছিলাম, তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, শাড়ি পরে গেছিলাম আর কি। তো পুজো টুজো দিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে, তো প্রসাদ খেয়ে জল খেয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরা একটু করে জানবে না হলে। তো চলো গাইস সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে।